सुप्रभात सकल के। आज के आम्रा बांगला व्याकरण बोई थे के द्वितीय चैप्टर बा द्वितीय अध्याय ध्वनि और वर्ण प्रकरण पढ़ब। एर आगे चैप्टर वाने आम्रा भाषा और व्याकरण पढ़े। भाषा पढ़ते गए आम्रा जेने जे ध्वनि अर्थात मुख থেকে আমরা যে ধরনের শব্দ ব্যবহার করি তার ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে এক একটি ধ্বনি। এবং বর্ণও আমরা জেনেছি যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। অর্থাৎ আমরা যখন কথা বলে মনের ভাব যেমন প্রকাশ করছি সেরকম কিন্তু লিখেও আমাদের মনের ভাব প্রকাশ করতে হয়। তো সেই লেখার জন্য যে বর্ণের প্রয়োজন সেই লেখার যে রূপটা সেটাই কিন্তু হচ্ছে বর্ণ। এবং মুখ থেকে আমরা যে অর্থপূর্ণ আওয়াজ বার করছি সেটাই হচ্ছে ধ্বনি। তাহলে চলো আজকে আমরা দেখে নিই তোমাদের বইতে ঠিক ধ্বনি এবং বর্ণ প্রকরণ সম্পর্কে কতটুকু বলা আছে বা কতটুকু আলোচনা করা আছে সেই বিষয়ে। মানুষ বাকযন্ত্রের সাহায্যে কথা বলে, অর্থাৎ মানুষ আওয়াজ করতে পারে। এই আওয়াজ হলো ধ্বনি। অবশ্য যে কোনো আওয়াজই ধ্বনি নয়। ব্যাকরণের ভাষায় যে আওয়াজ অর্থপূর্ণ তাই হলো ধ্বনি। তাহলে আমি আগেই বললাম আমরা কিন্তু বাকযন্ত্রের সাহায্যে কথা বলি। বাকযন্ত্র অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি হচ্ছে আমাদের সেন্স অর্গান, ঠিক আছে। এবং বাকযন্ত্র হচ্ছে কি? বাকযন্ত্র হলো ওষ্ঠ মূর্ধা তালু, অর্থাৎ ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, মূর্ধা অর্থাৎ তালুর উপরের অংশ, এবং দন্ত অর্থাৎ দাঁত, এবং নাসিকা অর্থাৎ নাক, ঠিক আছে। এইগুলো দিয়ে আমাদের যে আওয়াজ বের হয় বা যে কথা বের হয় সেগুলোই হচ্ছে কিন্তু ধ্বনি। এগুলো হচ্ছে বাকযন্ত্র এবং এইগুলির সাহায্যে আমরা যে কথাগুলি বলি সেগুলো হচ্ছে কিন্তু এক একটি ধ্বনি। কিন্তু যে কোনো আওয়াজকেই কিন্তু আমরা ধ্বনি বলতে পারি না। আমরা ধ্বনি কাকে বলবো? ধ্বনি আমরা বলবো অর্থপূর্ণ, যে আওয়াজের মধ্যে কিন্তু নির্দিষ্ট অর্থ থাকবে সেই অর্থপূর্ণ আওয়াজকেই কিন্তু আমরা ধ্বনি বলতে পারি। যে কোনো আওয়াজকে কিন্তু ধ্বনি বলা যায় না। এবার আমরা কি পড়ব? ধ্বনির সংজ্ঞা, অর্থাৎ ধ্বনি কাকে বলে। বাকযন্ত্রের সাহায্যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম অংশের উচ্চারণকে ধ্বনি বলে, ঠিক আছে। তাহলে কি বললো? বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ যে বাকযন্ত্রগুলির সাহায্যে আমরা যে অর্থপূর্ণ অর্থাৎ যার মানে আছে সেই অর্থপূর্ণ সবচেয়ে ছোট অংশের যে উচ্চারণ তাকেই কিন্তু আমরা বলে থাকি ধ্বনি। এবার হচ্ছে ধ্বনির প্রকার ভেদ। ধ্বনি ক রকমের, ধ্বনি দু রকমের, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়, ব্যঞ্জন ধ্বনি অপরের সাহায্যে উচ্চারিত হয়। বাংলায় ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে এবং এই বর্ণকে দুভাগে ভাগ করা হয়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, ধ্বনিকে দুভাগে ভাগ করলে যেমন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায়, বর্ণকে সেরকম ভাগ করলে কিন্তু স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দুই ধরনের বর্ণ পাওয়া যায়। তাহলে কি বলছে? স্বরধ্বনি কিন্তু নিজে নিজেই উচ্চারিত হয়। স্বরধ্বনিকে উচ্চারণ করার জন্য কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হয় না। কিন্তু ব্যঞ্জন ধ্বনি কখনোই নিজে উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন ধ্বনি কিন্তু সবসময়তে অপরের সাহায্য নিয়েই উচ্চারিত হয়। তাহলে ধ্বনি কাকে বলে? আমরা জানলাম যে বাকযন্ত্রের সাহায্যে আমরা যে অর্থপূর্ণ অর্থাৎ যার মানে আছে সেরকম যে শব্দ আমরা উচ্চারণ করি সেই ক্ষুদ্রতম অংশের উচ্চারণকেই কিন্তু ধ্বনি বলে। এবং ধ্বনি হচ্ছে দুই রকমের, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে, ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না।
সেই রকমই বাংলায় ধ্বনির যে লিখিত রূপ, আমরা যে বললাম আমরা যে কথা বলি সবসময় মনের ভাব প্রকাশ করব সেটা নয়, আমরা কিন্তু লিখে অর্থাৎ দূরে যে সমস্ত লোকজন থাকে তাদের সঙ্গে যে মনের ভাব, এখন যেমন আমরা ফোনের থ্রু দিয়ে ভিডিও কলিং অনেক কিছুই কলিং আমরা ভিডিও কলিং নর্মাল কলিং করে মনের কথা বলতে পারি, কিন্তু প্রথম প্রথম কিন্তু সেগুলো সম্ভব ছিল না, তখন কিন্তু দূরের মানুষের সঙ্গে লিখে আমাদের মনের ভাব প্রকাশ করতে হতো, যার জন্যই কিন্তু বর্ণের আবিষ্কার। তো সেই ধ্বনির যে লিখিত রূপ সেটাই হচ্ছে বর্ণ, এবং এই বর্ণকেও দুটি ভাগে ভাগ করা হয়, যথা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো কিন্তু আমরা আগেও পড়েছি। স্বরবর্ণ যেমন অ থেকে ঔ, অ আ হস্যই দীর্ঘ ঐ হস্য দীর্ঘ রি লি এ ঐ ও ঔ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। অপরদিকে ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু, ক খ গ ঘ উ চ ছ বর্গীয় ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য, এইগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এগুলো আমরা কিন্তু যখন প্রথম বর্ণমালা শিখেছি বর্ণ পরিচয় বই থেকে, তখন কিন্তু আমরা এগুলো পড়েছি। এবারে হচ্ছে আমরা কথা বলার সময় ধ্বনির সৃষ্টি হয়, আর এই ধ্বনিগুলি যে চিহ্নের সাহায্যে লেখা হয় তাকে বলে বর্ণ। বললামই আমরা যে ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ, যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি সেইগুলোকেই যখন আমরা বিভিন্ন চিহ্নের সাহায্যে লিখি সেগুলোই কিন্তু হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তোমরা কিন্তু যদি বলি প্রশ্নে যে বর্ণ কাকে বলে, তোমরা কিন্তু তখন শুধু এটাই লিখবে যে ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। আচ্ছা, ওপরের ছবি দেখো, আমরা মুখে বলি হাতি ময়ূর, কিন্তু লেখার সময় অনেকগুলো ধ্বনির সাহায্য নিই। যেমন বলার সময় আমরা বলছি হাতি, ঠিক আছে, কিন্তু লেখার সময় আমরা কি লিখছি, আগে একটা হ, তারপরে আকার, তারপরে ত, তারপরে হস্যিকার, এই হস্যইটাই কিন্তু এবং এই আটাই কিন্তু হচ্ছে কার। তাহলে হয়ে আকার, তয়ে হস্যি, হাতি। তাহলে এখানে হ একটা ধ্বনি, আ ত হস্যই, সুতরাং এক্ষেত্রে হাতি বলার সময় আমরা বলছি হাতি, কিন্তু লেখার সময় কিন্তু আমাদের এখানে পরপর চারটি ধ্বনি ব্যবহৃত হচ্ছে। হাতি লেখার সময় কিন্তু আমাদের চারটি ধ্বনি ব্যবহৃত হচ্ছে। ঠিক সেরকমভাবেই ময়ূর শব্দটি যখন আমরা উচ্চারণ করছি আমরা সহজেই বলছি ময়ূর, কিন্তু ময়ূর লেখার সময় কিন্তু ম উন্তস্থ অ দীর্ঘ বয়শূন্য র অ। তাহলে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ এই পাঁচটি ধ্বনির উচ্চারণ হচ্ছে বা আমাদের লিখতে হচ্ছে, তবেই কিন্তু আমরা ময়ূর লিখতে পাচ্ছি ম অন্তস্থয় দীর্ঘ বয়শূন্য র। তাহলে ম অন্তস্থ অ দীর্ঘ বয়শূন্য র এবং অ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ময়ূর। তাহলে লেখার সহজেই আমরা যেগুলো উচ্চারণ করে বলছি লেখার সময় কিন্তু এই যে চিহ্নগুলো দিয়ে আমরা এগুলোকে লিখে দেখাচ্ছি, তখন কিন্তু এখানে এতগুলি ধ্বনির ব্যবহার আমরা করছি। স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ, এরা নিজেরাই উচ্চারিত হতে পারে, অপর সাহায্য নেয় না। বাংলায় স্বরবর্ণ হলো প্রথমেই বললাম অ থেকে ঔ, ঠিক আছে, তাহলে স্বরবর্ণ কিন্তু সবসময়তে নিজে নিজেই উচ্চারিত হতে পারে এবং এর উচ্চারণের জন্য কিন্তু কারো সাহায্য নেবার প্রয়োজন হয় না, এরা কিন্তু নিজেরাই উচ্চারিত হতে পারে। অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ঐ ও ও, এগুলি সবই কিন্তু হচ্ছে স্বরবর্ণ। এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হলো ব্যঞ্জন বর্ণ, এরা নিজে উচ্চারিত হয় না, অপরের সাহায্যে উচ্চারিত হয়। বাংলায় ব্যঞ্জন বর্ণ চল্লিশটি, ঠিক আছে, বাংলায় ব্যঞ্জন বর্ণ কটা, বাংলায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে চল্লিশটি। কি কি না, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক খ গ ঘ উ চ ছ বর্গীয় ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম উন্তস্থ জ র ল ব তালিবস্য পেটকাটা মধ্যন্যস্য দন্তস্য হ ডয়শূন্য র ঢয়শূন্য র উন্তস্থ অ খণ্ডত্ব অনুচ্চার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলো হচ্ছে ব্যঞ্জন
বর্ণ, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা আজকে যেটা জানতে পারলাম, তোমাদের এখানে এইটুকুই আছে ধ্বনি এবং বর্ণ প্রকরণের মধ্যে, চ্যাপ্টারটার মধ্যে, যে প্রথম হচ্ছে ধ্বনির সংজ্ঞা, অর্থাৎ ধ্বনি কাকে বলে। আমরা যে অর্থপূর্ণ বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম অংশের উচ্চারণ করি তাকেই বলে ধ্বনি। ধ্বনি কয় প্রকারের? দুই প্রকারের, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়, ব্যঞ্জন ধ্বনি অপরের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আবার ধ্বনির যে লিখিত রূপ তাকে বলে বর্ণ। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এরপরে রয়েছে কি, বলার সময় আমরা যেটা সহজে বলি এবং লেখার সময় কিন্তু আমাদের আকার বা চিহ্ন ব্যবহার করতে হয়, যে ধ্বনিগুলো আমরা বলছি ঠিক সেই পরপর সেইভাবেই। হ আ ত হস্যই হলো কিন্তু হাতি, হয় আকার তয় হস্যই, ঠিক এরকমভাবে। এবং এরপরে আছে স্বরবর্ণের লিখিত রূপকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। অ থেকে ও পর্যন্ত এগুলো স্বরবর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখানে কতগুলি প্রশ্ন দেওয়া আছে এবং এর উত্তরগুলি আমরা পরের দিন আলোচনা করব। আজকে আশা করি যতটা বোঝালাম ততটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো পয়েন্টগুলো কিন্তু অবশ্যই কপিতে লিখে রাখবে। এখানে পয়েন্ট যেগুলো পেলে সেটা প্রথম হচ্ছে ধ্বনি কাকে বলে, ধ্বনি কয় প্রকার কী কী, স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, আচ্ছা স্বর এরপরে হচ্ছে বর্ণ কাকে বলে, বর্ণ কয় প্রকার কী কী, ঠিক আছে, স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণের উদাহরণ দাও, ব্যঞ্জন বর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণের উদাহরণ দাও বা কোনগুলি ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে যতটুকু আছে আমরা আজকে যতটা পড়লাম এবং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো আমরা আগেই লিখতে শিখেছি। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, পরের দিন আমরা কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো।